আমরা কোথায় যাব আজকে? আমরা যাচ্ছি শুটিং এ। এখন আমরা দেখতে পাচ্ছেন হাল পাচ্ছে। তুমি আমাকে মিস করবে? মিস করব। দিস ইজ সো প্লেস গাইস। এই দেখাতে নিয়ে এসেছো তুমি এতটা হাঁটিয়ে? হ্যাঁ জি, দাদা সব আমাদের ধোকা দিয়েছে। তো যে আমাদের অ্যাকশন বলেছে সেই জায়গাটা আমাদের ব্যাকটা। আসসালামু আলাইকুম, আই এম জিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। তো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সব খুব 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 ভালো রয়েছো। সকাল সকাল মানে অনেক দিন পরে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তাই চোখ মুখের এই অবস্থা। আর একজন হাসছে দেখো, সত্যিকারেরা অনেক দিন পরে ঘুম থেকে উঠেছি এত সকালে। কটার সময় উঠেছিস তুই? আমি 6:30। তারপরে আমার মা, আমি বললাম জিৎ জিয়ারা কি করছে, ঘুমোচ্ছে পাকা। আমি তো শুয়েছিল যে মা কল করলো জিৎকে, জিৎ উঠলো, জিয়ার বাস দাঁড়া উঠলো। এখন আর বাস দাঁড়া এখনো পর্যন্ত উঠিনি। আর আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা যাচ্ছি শুটিং এ। গাইস, বিউটি আর আরবাস দাঁড়া এখনো পর্যন্ত আসেনি, এখানে জিৎরা রয়েছে। হ্যালো হ্যালো, গুড মর্নিং, সব ভালো সব ভালো। এদের এখনো যেন ঘুম ভাঙেনি, সব যেন ঘুমাচ্ছে। জাগো 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 ইন্ডিয়া জাগো। কাজ থেকে নিয়ে যাচ্ছ, কখন ঘুমিয়েছি সেটা বলো। ফুলে গেছে আমার চোখ বিন্দাস। দেখো আট বাজটা এসে গেছে এখন। কি ব্যাপার? হ্যাঁ বিউটি, এখনই এলে এত লেট করে, এতক্ষণ কি করছিস? কত মেকআপ ঠুকেছিস? লেটে উঠেছে আর এখনো পর্যন্ত হয় না, ছটায় উঠেছে। খুবই মিথ্যে কথা বলবে না, ছটায় উঠিনি, আমাদের পাড়ে উঠেছে। আর এই যে হচ্ছে কোকো, এখন দেখতেই পাচ্ছেন হাল পাচ্ছে। যাবি সোয়া চালে? যা 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 সম চালে, যা যা। হ্যালো হ্যালো, এই জন্য তো আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছি যে কাকে বলছে এরা। আর এটা হচ্ছে চার্লি। চার্লি কেমন আছো তুমি? তুমি কাটটা কাই করে বাবা? পুপু টাটা, তুমি আমাকে মিস করবে? মিস করব, খুব মিস করবে তো। ঠিক আছে, উপরে মাম্মি আছে, মাম্মির সাথে থাকবে। বাই বেটা, ভালো করে থাকবে, লক্ষ্মী মা। তোমাকে লিপস্টিক লাগিয়ে দিয়েছি কিন্তু। এ ফিউ মোমেন্টস লেটার। তো গাইস, এখন আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তা দেখো আছে, কি সুন্দর লাগছে, ওয়েদারটাও খুবই ভালো। স্যার হ্যালো। স্যার হাই, বেঙ্গালিতে কিছু বল দিছে, কেমন আছো? তো কেমন আছো? আই জজি এখন গাড়ি চালাচ্ছে। এটা হচ্ছে একটা দিদি। হাই হাই, আমি একটা দিদি, তুমি হচ্ছে কুটি? এটা আমার শালি। তো গাইস চলো, যেতে যেতে দেখা হচ্ছে। তো গাইস, আমরা এখন চলে এসেছি পেট পূজা করতে। খুব জোরে খিদে পেয়ে গেছে সকাল থেকে ঘুম থেকে উঠে, পানি পর্যন্ত খাইনি, এতটা খিদে পেয়েছে। আর এই গুপকার গুলোকে দেখো, তুমি খিদে পেয়েছে? খিদে পাইনি। কোন এই লোক? তো গাইস, এখন আমরা কোথায় আছি তোমরা গেস করো। স্নেহ কোথায় আছি? হানিলোমে টয়লেটে। দিস ইজ সুসু প্লেস গাইস। ইয়া পর হামলে সুসু করতে আয়ে হ্যায় বাট ফিলহাল বেঙ্গালি। ও আচ্ছা, তো গাইস আমরা এখানে শুশু করতে মোটেও আসিনি। আমরা এখানে নিজেদের নিজেদের চেহারাগুলোকে দেখতে এসেছি, আমাদের কেমন লাগছে, আমাদের ইমিউনিটি কমে গেছে, আমরা অনেক দূর জার্নি করে এসেছি। আমাদের খাবার চলে এসছে, আর এইদিকে দেখতে পাচ্ছো জিয়াকে একা একা খেয়ে চলে যাচ্ছে, আর এরা সবাই হাঁ করে দেখছে। স্নেহা কি খবর? চশমিস কবে থেকে হয়েছে ভাই? দেখতে পারি কিন্তু কম দেখতে পারি, এর জন্য বলে বেশি ফোন মারছে না। আমার এখানে তো কিউট দেখ দিজি, এখানে আরো কিউট দেখ দিজি বাবা। আমাদের অনেক খাওয়া দাওয়ার পরে এখন আমি ডেটে এসেছি আমার স্পেশাল পার্সনের সাথে। তো ডিয়ার মাই স্পেশাল পার্সন, কিংবা এসবিএন ভাববে না, আমরা অল্প অল্প আছি। তো গাইস, আমরা ডেটে এখন ডেট করতে এসেছি। এই হচ্ছে আমাদের বিউটিফুল টি টেবিল। আর এখন আমরা কি করব? গল্প করব। বল তাহলে, তুমি আমাকে কতটা মানে তুই আমাকে কতটা ভালোবাসিস বল। একদম না, কিন্তু আমার ডেট করার ইচ্ছা হচ্ছিল, তাই আমি ডেটিং এ এসেছি, কারণ আমি ছেলে পাচ্ছি না। ওকে ওকে, আর আমিও তোকে 0.11110000999 কোনো পার্সেন্টই তোকে আমি ভালোবাসি না, ঠিক আছে? কি করবো, তুই ডেটের জন্য আমাকে জিজ্ঞেস করলি, হ্যাঁ বলে দিলাম। গাইস, আর কি আর করতে পারবো, গরিব মানুষ বলে কথা। শি ইজ রাইট। ইয়া ইয়া, কি বিচি বিচ, এরা কি বলছে এরা নিজেরা জানে? এরা কি বিচ বিচি বিচ কি সব বলছে এরা? যদি তোমরা
লাগবে না দিস ইজ ফলস স্নেহার ল্যাঙ্গুয়েজ यस ঠিক আছে গাইস years later to guys finally amra ekhane pouchhe gechi ar ei hocche location eta ekta eta onekhi boro royeche ar samne dekhte pachho vlogger e vlogger mane vlogger er kami nei kono ar jit ekhon kothay niye jacche seta jay na kintu kothao ekta kichu ekta dekhte niye jacche to cholo dekhi ki dekhayo eto brishti hoyeche guys je kada kada amar white shoe red hoye jacche তো দেখি জিত কি দেখাচ্ছে হ্যাঁ এ কি দেখাতে নিয়ে এসেছে আমাদের গাড়ি ইয়ে কিয়া হ্যায় ইতনা বড় গাড়ি তো গাইস দেখো এটা কত বড় গাড়ি বাপ রে এই দেখাতে নিয়ে এসেছো তুমি এতটা হাঁটিয়ে হ্যাঁ লম্বা গাড়ি তো এখন আমরা সবাই চেঞ্জ করেছি সবাই দেখতে পাচ্ছো এই শো বাহ বাহ খাবার চলে এসেছে সবারই কি কি আছে এখানে ভাত ডাল এটা মাছ আছে এটা কিছু একটা তরকারি আছে জানি না আর এখানে পটলের তরকারি আর এটা হচ্ছে কি বলে এটা করলা উচ্ছে ভাজা হ্যাঁ আস্তে আস্তেই খা আপনি কিছু বলবেন তো গাইস আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা এসেছি মেকআপ করতে বিউটির এখনো পর্যন্ত মেকআপ চলছে আর আমরা আমরা একা হয়ে গেছি সবাই আমাদেরকে ছেড়ে পালিয়ে আমাদের বহুত কষ্ট কেউ আমাদের জন্য দাঁড়ায়নি জাস্ট আমরা চারজন রয়েছি আর জি তারপর সব আমাদের ধোকা দিয়েছে মিডিলের বেডটা আমার আর স্নেহা তুই ওখানে ঘুমাবি ঠিক আছে স্নেহা যখন ঘুমায় স্নেহা বলবো আমি রইলাম একটা কুচকে ছোট মানুষ আমার কি হবে এবার তোমরা ইমাজিনই করে নাও তো এইসব কথা ছাড়ো গাইস যেটা ভাববে সেটা তো এইসব কথা ছাড়ো গাইস আজকের জন্য এইটুকুনি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা